আমি ফিল্মটা প্রথমে চুজ করিনি, দ্য ফিল্ম চোজ মি, আই উইল সে দ্যাট, বিকজ ইনিশিয়ালি যখন আমাকে এই ছবিটার জন্য ডাকা হয়েছিল, আমি এটাও জানতাম না যে মানে ইজ এট আ প্র্যাঙ্ক কল যখন আমাকে ডাকা হয়েছে, কারণ অ্যাজ অ্যাক্টার্স আমাদের এরকম প্রচুর ছবির অফার আসে, অনেকগুলোই ভুলভাল বেরোয়, তো অ্যাজ মাই ম্যানেজার অলসো নেভার টুক ইট সিরিয়াসলি, বাট আই ওয়াজ ইন বম্বে যেখানে এনারা বললো যে মিটিংয়ের জন্য আসতে হবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে মিটিং করে নিচ্ছি, অ্যান্ড দে কল মি অ্যাট দ্য টিসিরিজ অফিস, সো দ্যাট ইজ ম্যান আই কেম টু নো কি আচ্ছা এনারা সত্যি ডাকা হয়েছে এখানে অফিসে, এই অফিসে আমি মিটিং করছি, তো আই মেট মাই ডিরেক্টার্স বিনয় সাপ্রু অ্যান্ড রাধিকা রাও, যেখানে আই ওয়াজ ক্লুলেস বিকজ আমার জন্য পুরো বিষয়টাই ডাইজেস্ট করা যে এটা হচ্ছে, আচ্ছা এরকম হয়, বিকজ আমরা জানি যে এইভাবে কাস্টিং হয় না, নেপোটিজমের একটা হিসেব আছে, বাট ফর মি দ্যাট ডিডন্ট হ্যাপেন, মানে আমাকে যখন ডেকেছে আমি বললাম যে আচ্ছা মানে আমার হোয়াট ইউ এক্সপেক্ট আউট অফ মি, আমার কি কোনো অডিশন দিতে হবে বা কিছু, তো বললো নেই বেটা আম জাস্ট আপসে বাত করনা চাহতে হ্যাঁ, তো হাম লোগোনে আপকা কাম দেখা হ্যায় ইউটিউব পে, তো ক্লিপিং দেখেছে কোনো ছবির, সো বেসড অন দ্যাট আমি জাস্ট কথা, আমরা জাস্ট কথা বলতে চাই, তো সেই কনভারসেশনটা কন্টিনিউড ফর অরাউন্ড 6 hours, যেখানে 6 ঘন্টা পরে ওনারা আমাকে জানালেন যে না আমরা বিশ্বাস করি না ওই ডায়লগ দিয়ে অডিশন নেওয়ার, আমরা বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করছিলাম, অ্যান্ড ইয়া ইউ ফিট দ্য বিল, দেন আই হ্যাড আ মিটিং উইথ ভূষণজি অ্যান্ড ইট জাস্ট ওয়েন্ট অন, মানে আমার জন্য পুরো জিনিসটা অ্যাকসেপ্ট করা আর বোঝার আগেই আই স্টার্টেড মাই আই থিঙ্ক স্ক্রিপ্ট রিডিং সেশন উইথ দিব্যা। তুমি প্রোডিউসার, দিব্যা ঘোষ আমরা প্রোডিউসার এবং দুজনেই এক্ষেত্রে আবার হিরো এবং হিরোইন, তো কিরকম টিপস আদান প্রদান হলো নাকি সেটা হয় ইন্টারভিউ? না অ্যাকচুয়ালি আমাদের ছবিতে আমাদের ডিরেক্টররা দে ওয়াজ ভেরি স্ট্রিক্ট উইথ দ্য জব, আই মিন আমাদের সবসময় চরিত্রের মধ্যে থাকতে হতো, তো অন সেটও যে আমি খুব ইয়াশ বা ও দিব্যা হয়ে থাকতো সেটা না, আমরা খুব লাডলি আর আভের মতনই থাকতাম, অ্যান্ড ইউজ টু টক লাইক দ্যাট, অ্যান্ড সো সেই মুহূর্ত হয়নি, বাট ইয়া উই হ্যাড আর ওন ফান সেশনস অ্যান্ড ইট ওয়াজ ভেরি হেক্টিক বিকজ আমরা 30 ঘন্টা 35 ঘন্টা 40 ঘন্টাও শুটিং করেছি, সো আর যেহেতু পুরো ছবিটা রিয়েল লোকেশনে করেছে যার জন্য পুরো শুটিং পিরিয়ড অ্যারাউন্ড 1.5 বছরের মতন চলেছে, আর যেমন কালকেও আমি বেরিয়ে যাচ্ছি বোম্বের জন্য কারণ পরশু থেকে আবার আমাদের একটা প্যাচ ওয়ার্ক আছে সেটা শেষ করব, তো ইট ওয়াজ আ লং জার্নি অ্যান্ড প্রত্যেকটা নিটিগ্রিটিসে ধ্যান দিয়ে কাজ করা হয়েছে, অ্যান্ড ওভারঅল মানে ইয়াশ আর দিব্যা না মানে লাডলি আর অভয় হিসাবে আমরা বেশি কাজ করেছি। মুম্বাইয়ের ছেলে আবার কি ঘরের ছেলে ঘরে ফেরার মতন হলো নাকি ঘরের ছেলে ব্যারাকপুরে এসে কলকাতার মানে বাংলার ছেলে হয়ে উঠে আবার বলিউড, কি হয় না ওরকম যেটা বলো না, যে জিনিসটা হচ্ছে যে যখন আজকে আমি যখন ওখানে হিন্দি ছবি করছি, আজ দুদিন আগে আমাদের গান বেরিয়েছে সাসতি মালা, আশা করছি তোমরা সবাই শুনেছো, আর জিনিসটা হচ্ছে এটা যখন প্রমোশনাল প্ল্যানিংও হয়েছে ওরা কিন্তু এটাই জানে যে না বাংলার ছেলে, তো যার জন্য কিন্তু এই পুরো প্রমোশনাল প্ল্যানটা হয়েছে যে না সাসতি মালা আমরা প্রমোট করবো পশ্চিমবঙ্গতে, মানে কলকাতায় আমরা প্রমোট করবো, সো দ্যাট ওয়াজ দ্য থিং, তো যদি সেই হিসাবে হতো তাহলে বোম্বের ছেলে কলকাতায় এসে বোম্বেতে ফেরত গেল না, ব্যাপারটা হচ্ছে কলকাতার ছেলে কলকাতার আর্টিস্ট বোম্বেতে গিয়ে কাজ করছে, আই থিঙ্ক দ্যাট ইজ আ বেটার ওয়ে অফ পুটিং, প্রমোশন স্ট্র্যাটেজি থাকে যে না আমরা পশ্চিমবঙ্গে যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কভার করি, কারণ আমাদের মেন দর্শক হচ্ছে বাঙালিরা, যখন হিন্দি ছবি করছি তো তখন আজকে এই শহর কালকে ওই শহর বিকজ ওভারঅল ইন্ডিয়াটা কভার আপ করতে হয়, সো ইট ইজ লাইক যে না আমরা একটা প্ল্যাটফর্মের থেকে আরেকটু বড় প্ল্যাটফর্মে গেলাম, যেখানে সেই জায়গায় যাচ্ছি যেখানে অনেকেই আমাদের চেনে না, আজকে যেই যেই ভালোবাসাটা পেয়েছি সেটা আমরা মানে আমি কলকাতা থেকে পেয়েছি, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছি, আমাদের এখানের বাঙালিরা আমাদের ভালোবাসে, কিন্তু আস্তে আস্তে যখন বাইরে যাচ্ছি তো বাইরের লোকেরাও চেনা শুরু করবে, অ্যান্ড ব্যাপারটা কিন্তু এটা হয় যে যখন আমরা বাইরে যাই বা অন্য শহরে যাই তারা কিন্তু বলেন না একটা বাঙালি ছেলে আছে একটা বাঙালি অ্যাক্টার আছে, তো নামটা কিন্তু বাঙালিদের হয়, সো ইট ইজ মোর সো লাইক দ্যাট, ইট ইজ লাইক বিগ এক্সপোজার। শেষ প্রশ্ন করবো, মুম্বাই কলকাতা তো না কোনো জেট ল্যাগের হিসেব নেই, ট্রাভেলিং প্রচুর চলছে কিন্তু দুটোই সামলাতে পারছি, অ্যান্ড আশা করছি যে এইভাবেই সামলাবো, মানে 1.5 বছর 2 বছর ধরে এটাই চলছে, ফাইনালি সবার আমি এখানে তখন আমার টি সিরিজের মিটিংটা চলছিল, সো কী বলে রিয়াকশন খুবই ভালো, এই গানটা আমি যখন স্ক্র্যাচটা পেয়েছিলাম তখনই শুনিয়েছিলাম, অ্যান্ড সিন্স ইটস অ্যান ওল্ড রেন্ডিশন অফ নুসরত ফতেহ আলী খান সাহেব,
আমরা ছোটবেলা থেকে সাসুকিমালা সবাই শুনেছি, ইট ইজ লাইক আ মডার্ন রেন্ডিশন, তো সেটা ওরও খুব ফেভারিট, ওর গানটা খুব ভালো লেগেছে, কারণ সে ওয়াজ ইগারলি ওয়েটিং টু ওয়াচ দ্য সং, দেখেছে যখন বলছে যে না খুব ভালো লাগছে, ঝা চকচকে একটা ব্যাপার আছে, অ্যান্ড এভরিথিং ইজ পারফেক্ট। ঠিক আছে থ্যাংক ইউ। He's a very dedicated actor, very good actor, और बहुत कुछ वो लेकर आए अपने किरदार में. In the film, we both have paired opposite each other, तो बाकी आप फिल्म देखेंगे. इस फिल्म में आपका कैरेक्टर कैसा है? मेरा कैरेक्टर जो है, मैं लाडली का किरदार प्ले कर रही हूँ, और जो मेरा किरदार है वो बिल्कुल वैसा है जैसे मैं रियल लाइफ में हूँ. जो डायरेक्टर है राधिका राव और दिनेश सप्रू, उन्होंने ये किरदार मुझे ध्यान में रखते हुए लिखा है, तो दे यू नो जो मेरे न्यूआंसेज है, जो असल जिंदगी में मैं हरकतें करती हूँ, वो सब उन्होंने पिक्चर में डाली है. एंड आई थिंक अगर कोई सोचता होगा कि दिव्या रियल लाइफ में कैसी होगी, ऐसी होगी, तो अगर उनको जानना है तो वो एक पिक्चर देखे, बिकॉज मैं बिल्कुल ऐसी हूँ, बिकॉज लाडली कैरेक्टर इज मी. कुछ दिन बाद दुर्गा पूजा भी आ रहा है, आपका कोई प्लानिंग है क्या इस दुर्गा पूजा में? अभी तो कोई प्लानिंग नहीं है, बट आई वुड लव टू कम टू कोलकाता अगेन, एंड उस ड्यूरिंग द सिटी इज सो ब्यूटिफुल एंड सो वाइब्रेंट, इतनी पॉजिटिविटी होती है. एक्सपीरियंस है कुछ ऐसा एक्सपीरियंस जो अभी भी याद है आपको? शूटिंग, हमने जब शूटिंग शुरू की थी तो हम शिमला में शूट कर रहे थे, वहाँ पर एक माउंटेन के ऊपर शूट कर रहे थे, तो हम रोज ट्रैकर के ऊपर जाते थे, और वहाँ पे हमने वो गाना सॉरी घर शूट किया है. सो मैं बहुत हैवी लहंगे में थी, दिन में वो लहंगा पर शूट करते थे, रात को मेरी शादी का सीक्वेंस था जो मैं ब्राइडल लहंगा में टर्न करती थी वो शूट करते थे. सो इट वॉज अ डिफरेंट एक्सपीरियंस, बिकॉज एक फॉरेस्ट के अंदर हम शूट कर रहे थे एक माउंटेन के ऊपर. नतून नतून एंटरटेनमेंट न्यूज़ अपडेट पे टॉलीवुड स्टार्स चैनल चोक रखू और सब्सक्राइब कर ऑल बटने क्लिक कर.